পুরুলিয়ার সূচকাণ্ডে মৃত্যুদণ্ডের ঘোষণা দোষীদের। পুরুলিয়ার সূচকাণ্ডে মৃত শিশুর মা মঙ্গলা গোস্বামী এবং তার প্রেমিক সনাতন গোস্বামী দুজনকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করলেন পুরুলিয়া জেলা আদালতের বিচারক। মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক দ্বিতীয় কোর্ট রমেশ কুমার প্রধান এই নির্দেশ দেন। সোমবার সরকারি আইনজীবীর আপত্তিতে রায়দান স্থগিত হয়ে গিয়েছিল। রায়দানের প্রাক মুহূর্তে সরকারি আইনজীবী বিচারকের কাছে দাবি জানান আইনের ধারাগুলি খতিয়ে দেখে যেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। সেই মতো বিচারক রায়দান স্থগিত রেখে বিচার পর্ব মুলতুবি রাখেন। এরপর মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা হয়। চার বছর আগে এক শিশু কন্যাকে নির্মমভাবে তার যৌনাঙ্গ সহ শরীরের বিভিন্ন অঙ্গে সূচ ঢুকিয়ে খুন করার অভিযোগে অভিযুক্ত হয় 3.5 বছরের শিশুর মা মঙ্গলা এবং তার প্রেমিক সনাতন ঠাকুর। ঘটনাটি ঘটেছিল গত 2017 সালের 11ই জুলাই। দীর্ঘ 4 বছর বিচার প্রক্রিয়া চলার পর পুরুলিয়া জেলা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক রমেশ কুমার প্রধান 2 অভিযুক্তকে কয়েকদিন আগেই দোষী সাব্যস্ত করেন। মঙ্গলবার ছিল রায়দান পর্ব। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302, 120 বি এবং 34 ধারায় মামলা রুজু করে শাস্তি দেওয়া হয়। আজ রায়দানের শুরুতেই এজলাসে গিয়েই কান্নায় ভেঙে পড়েন মঙ্গলা দেবী। তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তিনি পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ আনেন। অন্যদিকে মূল অপরাধী সনাতন ঠাকুর ছিলেন নীরব। চড়া গলায় নিজেকে নির্দোষ বলে দাবি করেন এই অপরাধী। এদিন এদের দেখতে ভিড় উপচে পড়েছিল আদালতে। তোমার সন্তান দুজনারই, অন্য কিছু আর। এরপরে 50,000 টাকা আবার অনাদায়ে আবার কিছু আছে সেটা পিচ 50,000 টাকা পিচ। কোন সেকশন দেওয়া হয়েছে সবগুলো দেখতে বা সিনিয়র আছে মূলত 300-34 এবং 120 এবং দুটো ধারাতে ইয়ে করেই কিন্তু মনে করেছেন যে দিস ইজ রেয়ারেস্ট অফ দি রেয়ার কেস ওয়ার ইম্পোজিশন অফ সেন্টেন্স অফ ডেথ শুড বি ইম্পর্টেন্ট হি হ্যাজ অ্যাকর্ডিংলি সেন্টেন্স ফর দি কনভিক্ট টু ডেথ পেনাল্টি। আপনার দীর্ঘ আইনজীবী জীবনের অভিজ্ঞতা থেকে পুরুলিয়াতে আমাদের ঘটনা এর আগে আর একটা হয়েছিল, সেটা হচ্ছে 90-তে 90-এর দশকে নীলাম্বর গোপ্তার নাম ছিল। সুতরাং এটা বহুদিন পরে, অলমোস্ট আফটার 3 ডিকেডস। অক্সিজেন মেডিকোষ, বিশেষজ্ঞ ডাক্তারের সমৃদ্ধ রোগ নিরাময়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান অক্সিজেন মেডিকোষ। রঘুনাথপুর আদ্রা রোডের পাহাড়তলিতে অবস্থিত অক্সিজেন মেডিকোষ আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ ডাক্তার। এখানে আপনারা পাবেন স্ত্রী এবং প্রসূতি রোগের ডাক্তার, পাবেন চর্ম, হাড়, মূত্র, কিডনির সংক্রান্ত রোগের ডাক্তার, একই সাথে এখানে জেনারেল মেডিসিন এবং মানসিক ও নার্ভ রোগের চিকিৎসার জন্য পেয়ে যাবেন বিশেষজ্ঞ ডাক্তার। তাই আপনার যে কোনো ধরনের শারীরিক সমস্যার জন্য ডাক্তারবাবুদের পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করতে আজই নিজের নাম নথিভুক্তকরণ করান আমাদের এই ফোন নাম্বারে। আমাদের ফোন নাম্বারগুলি হল 9749951814 এবং 7001887137। বিশেষ দ্রষ্টব্য, এখানে প্রতি মাসের প্রথম এবং তৃতীয় মঙ্গলবার পাবেন নিউরোলজি এবং অ্যান্ড্রোলজি অর্থাৎ মূত্র ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার মনোজ কুমার সুত্রানিয়াকে। আর আপনাদের নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা অক্সিজেন মেডিকোষ, রঘুনাথপুর আদ্রা রোড, পাহাড়তলি, রঘুনাথপুর। আমাদের সম্পর্ক ফোন নাম্বারগুলি হল 9749951814 এবং 7001887137।